আর প্রতিশ্রুতি নয়, এবার নির্দিষ্ট তারিখ চাই। বিজেপি সরকারের অস্বস্তি বাড়ি হুঙ্কার উদ্ধব ঠাকরের। 3000 শিব সৈনিক নিয়ে সোজা সরজু নদীর তীরে উদ্ধব। আজ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা অযোধ্যাতে এবং নির্বাচনের মুখে জোড়া চাপে পদ্ম শিবির। আর কোন ঢাক গুড়গুর নয়, এবার ময়দানে শিবসেনা। উদ্ধব ঠাকরে সোজা সরজু নদীর পারে, বক্তব্য সোজা সাপটা। পুনের শিবনেরী পোর্ট থেকে মাটি নিয়ে গিয়েছেন শিবসেনা প্রধান, যা কিনা রাম জন্মভূমির প্রধান সেবায়তের হাতে তুলে দেওয়া হবে। উদ্ধব ঠাকরে একা নন, সঙ্গে রয়েছেন 3000 শিব সৈনিকও। উঠছে স্লোগান, নেতৃত্ব দিচ্ছেন উদ্ধব। চাপ আরো বাড়িয়ে উদ্ভাবের দাবি, অটল বিহারীজির আমলে মিলিজুলি সরকারের সমস্যা ছিল, এখন তো পদ্ম একাই 100। রামলাল্লাতেও যাবেন শিবসেনা প্রধান, একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদও রাম মন্দির নির্মাণের দাবিতে রেকর্ড জমায়েত করবে অযোধ্যায়। চাপ বাড়ছে সংঘ পরিবারের থেকেও। যোগী সভা হোগি, সন্ত মহন্ত আয়েঙ্গে, আখাড়ায় কি যে লোক হ্যায় ও ভি আয়েঙ্গে, ও ওয়াহাঁ রাম মন্দির বাননা চাহিয়ে। শিবসেনা বিএইচপি দুদরফ থেকেই যে অর্ডিন্যান্সের চাপ আছড়ে পড়বে তা একরকম নিশ্চিত। 1992 এর পুনরাবৃত্তি রুখতে অযোধ্যাকে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে 35 জন সিনিয়র পুলিশ অফিসার, 160 জন অতিরিক্ত অফিসার মোতায়েন করা হয়েছে, 700 জন কনস্টেবল, 42 কোম্পানি পিএসি, 5 কোম্পানি র্যাব, এছাড়াও অ্যান্টি টেরোরিজম স্কোয়াড কমান্ডো রয়েছে। উত্তেজনায় আশঙ্কায় প্রহর গুনছেন অযোধ্যার মানুষও, পরিস্থিতি মোকাবিলায় সেনা পাঠানোর দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।